আসসালামু আলাইকুম। প্রাকৃতিকভাবে কোনো প্রকার খরচ ছাড়া লেয়ার লেয়ার অন বা আমরা যে ধান গম খাওয়াই এগুলো ছাড়া আপনারা স্বল্প খরচে আমি যেভাবে মুরগির খাবার তৈরি করলাম এভাবে কিন্তু করতে পারেন। আর এই খাবারটা খেয়ে কিন্তু মুরগি মাশাল্লাহ ডিম অনেক পারে। দেখেন এরা কি পছন্দ করে এই খাবারটা খায়, মাখাইতেই দিচ্ছে না। যে আমি খাবারটাকে যে মাখাবো সেই সুযোগটাই আমাকে দেয় না। তো এদেরকেও খাইতে দিব। এই খাবারটা আমি আজকে তৈরি করছি, আমার যে কুমড়া গাছ আছে কুমড়া গাছের পাতা দিয়ে, পাতাটাকে হালকা একটু ভাপে দিছি, যেহেতু পাতাটা একটু কাটা কাটা, একটু ভাপে দিয়ে তার সাথে যে বাসি ভাত ছিল, বাসি ভাত, তারপরে হচ্ছে আপনার একটু কুড়া দিছি, একটু গমের ভুষি দিছি। আপনারা চাইলে গমের ভুষি কুড়া নাও দিতে পারেন, শুধু শাক সবজি, হ্যাঁ এই যে গাছ লাগালে লাউর পাতা কুমড়া পাতা এগুলো কিন্তু আপনাদের ই হয়ে যায়, বুড়া হয়ে যায় কদিন পরে, সেই পাতাগুলো দিয়ে কিন্তু হালকা ভাপে দিয়ে এভাবে খাওয়াতে পারেন, আবার কুচি কুচি করে দিয়েও খাওয়াতে পারেন। তবে আমার মনে হয় এভাবে করে যদি আপনারা একটু ভাপে দেন, মানে চুলায় একটু পানি ছিটা দিয়ে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দেন তাহলে বেশি ভালো হয়, তাহলে ওরা একটুও ফেলবে না, সব খেয়ে ফেলবে। দেখেন কিভাবে খাচ্ছে। আমি এখন যাব আমার ছোট, আমার আর এক যে মুরগি আছে সে মুরগির কাছে। এই দেখেন এই যে কুমড়ার পাতাগুলো, হ্যাঁ এই যে এই কুমড়ার পাতা একটু আগে আমি কাটছি, বড় বড় যে বুড়া পাতা ছিল সে পাতাগুলো কাটছি, সেই পাতাগুলোই মুরগিকে আমি খাইতে দিছি। একটু সেদ্ধ করে, একটু কুচায় সেদ্ধ করে তারপরে মুরগিকে বাসি ভাতের সাথে মাখাই দিছি। এখানে এই যে কুমড়ার পাতা দিছি, তারপরে যে পেঁপে গাছ পেঁপের পাতা দিছি, এই যে যেই পাতাগুলো আমার এই যে বুড়া হয়ে গেছে দেখেন, এই যে সব পাতা কিন্তু কাটা দেখছেন। তারপরে দেখেন এখানে ফাঁকা হয়ে গেছে অনেক পাতা, যে বড় বড় পাতাগুলো ছিল সে পাতাগুলোকে কেটে তারপরে এখন মুরগিকে খেতে দিচ্ছি। দেখেন এখন আমার খাঁচায় যে মুরগিগুলো আছে সেই মুরগিদেরকেও খাইতে দিব। দেখেন অলরেডি তারা খাবারের জন্য পাগল হয়ে গেছে। এই যে এখন ওদের খাবার দেব। দেখেন দেখেন খাবার দেখে কি শুরু করলো, এই খাবার কিন্তু আমার কিছুই থাকবে না, দেখেন পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আমি যে এটাকে দেব সেই সুযোগটা আমাকে দেয় না। দেখেন এটা কি পছন্দ করে খায়। এভাবে খাওয়ালে হবে কি, আপনাদের শাক সবজিতে যে কি পরিমাণে ভিটামিন থাকে সেটা তো আমরা সকলেই জানি, হ্যাঁ এতে করে আমার খাবারের খরচটা কম লাগতেছে, আর এটা খেলে মুরগির যে ডিমের ডিমের স্বাদটা অনেক বেশি হবে, সব দিক দিয়ে বেনিফিট প্রাকৃতিকভাবে খাবার খাওয়ালে। এখানে যে পরিমাণে খাবার তৈরি করছি আমার সব মুরগির খুব ভালোভাবে হয়ে যাবে। দেখেন এদিকে তারা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, এখন তাদেরকে খাইতে দেব। এখান থেকে কিন্তু একটু খাবারও কিন্তু আমার ফেরত আসবে না, সব খাবারই কিন্তু এরা খাবে। Thank you.
এতে একটু পানি দিচ্ছি। একটু ভেজা ভেজা করেই দিবেন, হ্যাঁ পুরো যেন শুকনো না থাকে, একটু ভেজা ভেজা হবে। দেখেন মানে কি বলবো, এটা পাগল হয়ে গেছে। দাঁড়া দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমি ভেতরে দিই ভেতরে দিই। আহারে মাথাটা বের কর, মানে আমাকে দেওয়ার সুযোগ দিবে না, এরা দেওয়ার সুযোগ দেবে না যে আমি খাবারটা যদি দেব। দেখেন এখন একেবারেই ঠান্ডা সবাই। এই খাবার কিন্তু ওরা এত পছন্দ করে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। যদি বাড়িতে আপনাদের জায়গা থাকে বা ছাদে তো অবশ্যই জায়গা আছে, তাহলে এভাবে ছাদ বাগান করবেন, সবজি করবেন, নিজেদের মানে যা প্রয়োজন সেটাও হয়ে গেল, যে নিজেদের তরি তরকারির ঘাটতিটাও পূরণ হলো, মুরগির খাবারের খরচটাও কম হইল। দেখেন সবাই ঠান্ডা হয়ে গেছে, মানে এরা এত মজা করে খাবে যে আমি কি বলবো, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখন এই যে দেখেন খাবারটা খায় কিভাবে, আর ওদিকে চলেন আমি দেখাচ্ছি। যে বড় মুরগিদের কি অবস্থা দেখেন, তাদের খাওয়া শেষ, তাদের খাওয়া শেষ। দেখেন পুরাই ফিনিশ। দেখেন না এটা অ্যালার্জি। দেখেন এই মুরগিটাকে একটু খাইতে দিই। যে ছোট্ট একটা কয়েকটা বাচ্চা আছে আমার, তো ভিডিওটি এখনই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।